সোসাইটির আর্ট গ্যালারিতে শুরু হয়েছে মুস্তাফা খালিদ পলাশের একক চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় এর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। আরো জানাচ্ছেন ফাতেমা শামী। স্থপতি মুস্তাফা খালিদ পলাশের সেই সব ক্যানভাস বন্দী মুহূর্ত নিয়ে তার প্রদর্শনী দাগদিক ভালোবাসা। কনফ্লিক্ট আছে আমার কাজের মধ্যে, দেখা যাবে যে খুব দ্বন্দ্ব হচ্ছে, সংঘাত হচ্ছে, কিন্তু তারপরেও কোথায় যেন একটা হারমোনি এর মধ্যে পাওয়া যাচ্ছে। এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে 100 বেশি ছবি নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী, যা দর্শককে টেনেছে ছবির সাথে করেছে একাত্ম। প্রদর্শনীটি চলবে 22 নভেম্বর পর্যন্ত। ফাতেমা শামী, ওয়ান নিউজ, ঢাকা।